ইন্ডিয়ার খুব পপুলার একটা স্যুপ হলো চিকেন মানচাও। স্যুপটা আমরা প্রথমবার খেয়েছিলাম দিল্লির একটা ফুড কোর্টে। মজার বিষয় হচ্ছে, আমরা যেমন স্যুপের সাথে অন্থন সার্ভ করি, ওরা এই স্যুপটা চানাচুর, ঝুরি ভাজা বা ভুজিয়া দিয়ে মিক্স করে খায়। তবে ঝুরি ভাজা মিক্স করেই যে স্যুপটা খেতে হবে এমন কোনো বাধ্যবাধকতা নেই। ঝুরি ভাজা ছাড়াও স্যুপটা দারুণ মজার। চলুন রুমানার কাছ থেকে রেসিপিটা শিখে নিই। স্যুপ তৈরি করার জন্য কী কী লাগছে প্রথমে একটু দেখিয়ে দিচ্ছি। আমি নিয়েছি রসুন কুচি, আদা কুচি, ক্যাপসিকাম, গাজর, কাঁচামরিচ, পেঁয়াজ কলি, টমেটো আর বাঁধাকপি। আপনারা আপনাদের পছন্দ মতো যে কোনো সবজি অ্যাড করতে পারেন। এই যেমন ফুলকপি, শশা, বরবটি, স্কোয়াশ, আবার চাইলে চাল কুমড়াও দিতে পারেন। তবে দিল্লির যে ফুড কোর্টে আমি এই স্যুপটা খেয়েছিলাম সেখানে এই কয়েকটা সবজি অ্যাড করা ছিল। চেষ্টা করবেন বাঁধাকপির পরিমাণটা একটু বেশি নিতে, কারণ এই স্যুপের বৈশিষ্ট্যই বাঁধাকপি। কোন সবজিটা কিভাবে কেটেছি সেটা স্ক্রিনে আপনারা দেখতেই পেলেন। আর কোনো সবজির পরিমাণ বলছি না, যার যেটা বেশি ভালো লাগে সেটা বেশি করে দেবেন। এই স্যুপটা তৈরি করা খুবই সহজ আর সময়ও লাগে কম। 2 টেবিল চামচের মতো বাটার একটু গলিয়ে নিচ্ছি। বাটারটা পুরোপুরি গলিয়ে ফেলব না, তাহলে রান্না শুরু করতেই বাটারটা গলে পুড়ে যাবে। বাটার একটু শক্ত থাকা অবস্থায় রসুন কুচিগুলো দিয়ে দিলাম। ভেজে নিচ্ছি আধা মিনিটের মতো। চুলোর আঁচটা ফুল আছে। আধা মিনিট পর নিয়ে নিচ্ছি আদা কুচি, আরও আধা মিনিটের মতো ভেজে নিচ্ছি। এরই মাঝে দেখবেন রসুনগুলোতে গোল্ডেন কালার চলে এসছে। কিমা নিয়ে নিলাম আধা কাপ। আমি নিয়েছি চিকেন কিমা। এই স্যুপটা চিকেন কিমা দিয়ে বেশি ভালো লাগে, তবে আপনারা চাইলে অন্যান্য যে কোনো কিমা দিয়ে এই স্যুপটা তৈরি করতে পারেন। কিমা দেওয়ার সাথে সাথে একটু খুঁচিয়ে খুঁচিয়ে মিক্স করে ফেলতে হবে। কিমা দিয়ে যদি নাড়াচাড়া না করি তাহলে জমাট বেঁধে যাবে। 3 থেকে 4 মিনিটের মতো সতে করে নিচ্ছে। এরই মাঝে কিমার রঙটা চেঞ্জ হয়ে যাবে আর বাটার, আদা, রসুন সব কিছুর ফ্লেভার কিমার ভেতর ভালো করে ঢুকে যাবে। ভালো কথা, রসুন কুচি নিয়েছিলাম 2 টেবিল চামচ আর আদা কুচি 1 টেবিল চামচ। এই স্যুপটাতে আদা আর রসুনের পরিমাণ একটু বেশিই লাগে। মাংসগুলো সতে করা হয়ে গেলে পানি নিয়ে নিচ্ছি 5 কাপ। 1 টেবিল চামচ ওয়েস্টার সস আর সয়া সস 2 টেবিল চামচ। নর্মাল সয়া সস দিয়েছে, ডার্ক বা লো সোডিয়াম সয়া সস না। একে একে সবজিগুলো নিয়ে নিচ্ছে। স্যুপ তৈরি করব আমি 4 কাপ, পানি নিলাম 1 কাপ বেশি। এই 1 কাপ পানিটা রান্না হতে হতে শুকিয়ে যাবে। একটু মিক্স করে নিচ্ছে। এবার ঢাকনা দিয়ে ঢেকে অপেক্ষা করব 5 থেকে 6 মিনিটের মতো। এরই মাঝে সবজিগুলো মোটামুটি সফট হয়ে যাবে আর সেই 1 কাপ পানিও কিন্তু কমে যাবে। মজাটা দেখলেন? এই স্যুপ তৈরি করতে কোনো চিকেন স্টক বা ভেজিটেবল স্টক কিছুই লাগলো না। এই যে কিমা সবজি পানির ভেতর সেদ্ধ করলাম, এটা নিজেই একটা স্টক তৈরি হয়ে গেল। সবজিগুলো মোটামুটি সফট হয়ে গেছে, পানির পরিমাণও কিছুটা কমে এসছে। এখন নিয়ে নিচ্ছি লেবুর রস। মাঝারি সাইজের 1টা লেবুর রস পুরোটাই চিপে নিয়ে নিচ্ছে। অনেক শেফ লেবুর পরিবর্তে সাদা ভিনেগার সাজেস্ট করে থাকেন, তবে আমার কাছে ভিনেগারের চাইতে লেবুর রসের ফ্লেভারটাই বেশি ভালো লাগে। আসলে ন্যাচারাল জিনিসের ফ্লেভারই আলাদা। লেবুর রস দেওয়ার পরপরই স্যুপে দারুণ একটা ফ্লেভার পাবেন। এই পর্যায়ে লবণটা একটু চেখে দেখবেন। যদি মনে হয় যে লবণ হয়নি, সেক্ষেত্রে আপনাদের টেস্ট অনুযায়ী কিছুটা লবণ অ্যাড করে দেবেন। 2 টেবিল চামচ কর্নফ্লাওয়ার 1/2 কাপ নর্মাল পানি দিয়ে ভালো করে মিক্স করে নিচ্ছে। এই যে কর্নফ্লাওয়ারটা মিক্স করে দিচ্ছি, এটাই স্যুপটাকে ঘন করবে। কর্নফ্লাওয়ার দেওয়ার পরপরই খুব ভালো করে মিক্স করে নিতে হবে, অপেক্ষা করা যাবে না। কারণ অনেক সময় অনেক কর্নফ্লাওয়ার চট করে জমাট বেঁধে যায়।
এই স্যুপটা থাই স্যুপের মতো অতটা ঘন হবে না, আবার ভেজিটেবল স্যুপের মতো অতটা পাতলাও হবে না। একটা ফ্যাটানো ডিম নিয়ে নিচ্ছি। কী করছি একটু লক্ষ্য করুন। ডিমটা দিয়ে একটু অপেক্ষা করে মিক্স করা শুরু করলাম। দেখেন কত সুন্দর সুতার মতো হয়ে গেল। স্যুপের এই জিনিসটা দেখতেই কিন্তু সবচেয়ে বেশি ভালো লাগে। সবশেষে কিছু পেঁয়াজ কলি মিক্স করে অপেক্ষা করছে একটা বলক আসা পর্যন্ত, আর এরপর পরই পরিবেশনে চলে যাচ্ছে। দারুণ একটা স্যুপ। যারা কার্ব অ্যাভয়েড করতে চান তাদের জন্য এটা একটা কমপ্লিট মিল। তবে এই স্যুপটা কিভাবে খাবেন সেটা ভিডিওর শুরুতেই দেখিয়ে দিয়েছে। সময় পেলে আমাদের জন্য অবশ্যই একটু দোয়া করবেন। সবাই ভালো থাকবেন। এতক্ষণ সময় দিয়ে সাথে থাকার জন্য সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ।